আসসালামু আলাইকুম, আবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের 8 জেলার সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স, আজ আসতে পারে নতুন নির্দেশনা। ঘোষণা অনুযায়ী সুনামগঞ্জে সরকারি কেন্দ্রে ধান কেনা শুরু হয়নি, ফসল নিয়ে বিপাকে চাষিরা। এবং ঝুঁকি রেখে সীমিত আকারে খুলে দেয়া হলো গার্মেন্টস, নিষেধাজ্ঞা সত্ত্বেও দলে দলে শহরের পথে গার্মেন্টস কর্মীরা। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5000 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন করে 418 জন করোনা পজিটিভ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5416 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় আরও 5 জন মারা গেছেন। এর মধ্যে একজনের বয়স 10 বছরের নিচে। এ নিয়ে মারা গেলেন 145 জন। দেশে করোনা ভাইরাস পরীক্ষার কিট ও নমুনা সংগ্রহের জন্য সোয়াব স্টিকের কোনো সংকট নেই বলেও জানানো হয় বুলেটিনে। চলমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের 8 জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সোমবার ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এতে রাজশাহী বিভাগের 8 জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাই যুক্ত থাকবেন। জেলাগুলো হচ্ছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ। পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি ক্রয় কেন্দ্রে কেনা শুরু না হওয়ায় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকরা। রোববার থেকে সুনামগঞ্জের 11 উপজেলায় ধান ক্রয় শুরুর কথা ছিল। কৃষকদের অভিযোগ, দালাল ও মিল মালিকদের কম দামে ধান কেনার সুযোগ করে দিতে ধান ক্রয়ের দিন তারিখ পেছানো হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সুনামগঞ্জে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় প্রায় 2,20,000 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। তাদের ধারণা ধানের উৎপাদন হবে 12 লাখ টনের বেশি। এর অর্ধেক ধানই কাটা শেষ হয়েছে। তবে এমন সুখবরের মধ্যেও দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। তারা জানিয়েছেন এক পন ধান উৎপাদনে এবার খরচ 600 থেকে 650 টাকা, কিন্তু সরকার ধান কিনতে দেরি করায় বিক্রি করতে হচ্ছে 500 থেকে 550 টাকা মনে। ক্রয়ের জন্য সরকার বাহাদুর একটা প্রক্রিয়া চালাচ্ছে, তবে প্রকৃত কৃষকরা কিন্তু এই গুদামে ধান দেওয়া থেকে বঞ্চিত হইতেছে। আমরা ধান নিয়ে গেলে ফরিয়াদের কারণে আমরা ওদের ঠান্ডাই পিতে পারি না। যে ধানগুলো হয় খেতে ওগুলো দাম পাওয়া যায় না, আর সরকার এখন ধানের দাম বাড়ায় না। সংশ্লিষ্টরা বলছেন গ্রামের অসাধু দালাল চক্র এবং সরকারি ক্রয়কেন্দ্রের অসৎ কর্মকর্তাদের যোগসাজশে ন্যায্য মূল্যে কৃষকদের ধান ক্রয়ে বিলম্ব হচ্ছে। ধান কেনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও জানান তারা। আমাদের হাওরের যে কৃষকের ধান সেটা যেহেতু সরকার কিনবে, সেই ক্ষেত্রে শুধু বারবারই বলা হয় যে লটারি করা হবে, কিন্তু আমার কথা হলো যে প্রথমে লটারি করলে শুধু চলবে না, লটারি করার আগে নামের যে লিস্ট হবে এই লিস্টের পাশে কৃষকের কতটুকু জমি আছে এবং কতটুকু ধান উৎপাদন হতে পারে সেটা আগে তালিকা করতে হবে। কৃষক এত কষ্ট করে ধান তুলবে, মাননীয় প্রধানমন্ত্রী এত কষ্ট করবেন, আর সেখান থেকে আমাদের দালালরা বিভিন্ন সুযোগ সুবিধা নিবে সেটা হতে দেওয়া যাবে না। জেলা ধান ক্রয় কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানালেন, কৃষকদের তালিকা প্রস্তুত না হওয়ায় রোববার থেকে ধান কেনা শুরু করা যায়নি। আগামী 30 তারিখের মধ্যে উপজেলা কমিটি এই প্রকৃত কৃষকের তালিকাটাই সম্পূর্ণ করবেন এবং 5 তারিখের পর্যন্ত আমরা সময় দিয়েছে, যাচাই বাছাই করে শেষ করবে এবং এরপর আমরা লটারির মাধ্যমে প্রকৃত কৃষকের তালিকাটি থেকে আমরা এটি অগ্রাধিকারের তালিকা তৈরি করব এবং সেখান থেকে আমরা একজন কৃষক সর্বোচ্চ 3 টন পর্যন্ত ধান খাদ্য গুদামে সরবরাহ করার সুযোগ পাবে।
চলতি মৌসুমে 26 টাকা কেজি দরে সারা দেশে 8 লাখ টন ধান কিনবে সরকার। প্রতি মন ধানের দাম নির্ধারণ করা হয়েছে 1040 টাকা। কার্যক্রম চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দর্শক, করোনা ভাইরাস পরিস্থিতিতে এখন গণভবন থেকে রাজশাহী বিভাগের 8 জেলার সাথে ভিডিও কনফারেন্স করছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডাক্তার থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলেই কিন্তু মানে প্রাণপণ কাজ করে যাচ্ছেন, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের দেশবাসীকে যে যখন আমরা নির্দেশ দিয়েছি সবাই ঘরে থাকুন, তারা ঘরে থাকার চেষ্টা করেছেন, থেকেছেন। তবুও জীবন চলমান, জীবন জীবিকার জন্য মানুষকে বাইরে যেতেই হয়। তারপর তাদের এই কষ্ট দূর করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাতে খাবার পৌঁছে যায় তার ব্যবস্থা যেমন আমরা নেবার চেষ্টা করেছি, তাছাড়া আমরা যে সামাজিক নিরাপত্তামূলক কাজগুলি করি, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আমাদের OMS চাল যা 30 টাকা কেজি ছিল সেটা আমরা 10 টাকা নামিয়ে আনি, তাছাড়া 10 টাকা কেজিতে যে 50 লক্ষ কার্ড দেওয়া আছে তাদেরকেও আমরা ওই 10 টাকায় চাল সরবরাহ করা, অর্থাৎ মানুষ যেন একেবারে না খেয়ে কষ্ট না পায় তার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি। তারপর এটা অর্থনীতির উপরে বিরাট ধাক্কা, কারণ আজকে যে সকল দেশে আমরা রপ্তানি করতাম সেই সব দেশেও করোনার কারণে সেই দেশগুলি বন্ধ, তাদের সমস্ত কার্যক্রম বন্ধ। আবার আমাদের দেশেও সেই একই অবস্থা আমরা আমাদের করতে হয়েছে মানুষের নিরাপত্তার জন্য, কারণ এখানে মানুষের নিরাপত্তাটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই করোনা ভাইরাসের ব্যাপারে যথাযথভাবে পদক্ষেপ নিয়েছি, এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং IDCR তারা নিয়মিত পরীক্ষা করছে, এবং যা হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনই সেটা বুলেটিন আকারে আপনাদের সামনে উপস্থাপন করছে। ইতিমধ্যে প্রায় 5,416 জন শনাক্ত হয়েছে, আর 145 জন মানুষ আমাদের দেশে মৃত্যুবরণ করেছে। তবে বিশ্বে যে মৃত্যুবরণের সংখ্যা তার থেকে অনেক অনেক বেশি, অনেক উন্নত দেশেও আরও বেশি মৃত্যু হয়েছে। আপনারা জানেন প্রায় 29,36,558 জন মানে আক্রান্ত, প্রায় 2,03,703 জন মারা গেছে, এবং এর মধ্যে অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বাঙালি প্রায় 400 জনের মতো বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশে, সেই আমেরিকা, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে আমাদের বাঙালি মারা গেছে, প্রায় 400 কাছাকাছি যারা মৃত্যুবরণ করেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, এবং যারা মারা গেছে তাদের সকলেই, সারা বিশ্বে যারা মারা গেছে সকলেই পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। একটা অস্বাভাবিক একটা অবস্থা, মানে এই ধরনের অবস্থা কিন্তু পৃথিবীতে আমি জানি না, আর আমরা দেখিনি, তবে জানা যায় যে 100 বছরে একবার নাকি এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। যা হোক, আমরা এটুকু বলবো যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত রোগ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে, এবং সকলকে আমরা একটা নির্দেশ দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরে মানুষের সঙ্গে না বসা, বেশি লোক সমাগম না হওয়া, মানুষ থেকে যত দূরে থাকা যায়, পরিবার ঠিক আছে তা বাইরের লোকের সাথে যত কম মেশা যায়, কম যোগাযোগ রাখা যায় সেটা সব থেকে ভালো, সেটাই সুরক্ষিত করে, কারণ এটা হচ্ছে অত্যন্ত সংক্রামক একটা ব্যাধি, এত সংক্রামক যে এটা কার যে কখন হবে সেটা বোঝাও যায় না, এটাই হচ্ছে সব থেকে দুশ্চিন্তার বিষয়। তারপর আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গাইডলাইন সেই গাইডলাইন মেনেই আমরা এই রোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সব রকম পদক্ষেপ ইতিমধ্যে আমরা গ্রহণ করছি, এবং এর জন্য যা যা দরকার আমরা করে যাচ্ছি। তাছাড়া অনলাইনে অর্থাৎ টেলিফোনের মাধ্যমে বা অনলাইনে স্বাস্থ্যসেবা প্রায় আমাদের 3,964 জন ডাক্তার এই অনলাইনে স্বাস্থ্যসেবা বা পরামর্শ দিয়ে যাচ্ছেন কী কী করণীয়। তো এভাবে আমরা মানুষকে চিকিৎসা সহ সব ধরনের ব্যবস্থা করছি, এবং খাদ্য সাহায্য আমরা দিয়ে যাচ্ছি। সেখানে আপনারা বিশেষ করে আমি আজকে যে জেলাগুলির সাথে কথা বলছি, প্রত্যেকটা জেলায় খাদ্য উদ্বৃত্ত, ধান কাটার মৌসুম, আমরা যেমন আমাদের স্বাস্থ্যসেবার জন্য সহযোগিতা দিচ্ছি, এমনকি আপনারা জানেন যে খুলনায় একজন ডাক্তার তিনি করোনা ভাইরাসে অসুস্থ হয়ে পড়েন, তার অবস্থা যখন খুব খারাপ দেখি আমরা ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়ে তাকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেছে, হচ্ছে ডাক্তার মাসুদ। তা অর্থাৎ
আমাদের যারা সেবা দিচ্ছে, চিকিৎসা করছে, তাদের ভালো মন্দের দিকে আমরা নজর দিচ্ছি, তাদেরও যাতে সুরক্ষিত থাকে সেই জন্য যথাযথ সুরক্ষা করবার যা যা প্রয়োজন আমরা সেটা দিয়ে যাচ্ছি, ব্যবস্থা করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের সবাই একটু সুরক্ষিত থাকো, এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি সকলে অন্তত মুখে মাস্কটা পরে রাখা, অর্থাৎ এটা যেহেতু সংক্রামক, এটা হাঁচি কাশি থেকেই সংক্রামিত হয়, সেই জন্য সবসময় মাস্ক পরে কারোর সঙ্গে কথা বলা বা মিশা করতে গেলে সবাই মাস্কটা পরে থাকার জন্য নির্দেশ দিয়েছিলাম। আর তাছাড়া যারা স্বাস্থ্য কর্মী বা ডাক্তার নার্স বা যারা রোগীদের চিকিৎসা দেবেন তাদের সুরক্ষা অত্যন্ত প্রয়োজন, আর সেই জন্য ইতিমধ্যে আমরা প্রায় 15,16,190 পিস পিপি সংগ্রহ করেছি, অর্থাৎ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস, সেই সাথে ইতিমধ্যে প্রায় 12,42,800 পিস বিতরণ করা হয়েছে, আর 2,74,100 পিস মজুদ আছে, এবং এটা যথাযথ সবসময় আমরা সংগ্রহ করে যাচ্ছি এবং এটা দিয়ে যাচ্ছি। আর কোয়ারেন্টাইন অর্থাৎ নিজেকে কোনো যারা সংক্রমিত তাদের থেকে দূরত্ব রাখার ব্যবস্থা নিচ্ছি। তবে আমি একটা ভালো জিনিস দেখলাম যে এই জেলাগুলি এখনও সেরকম সংক্রামিত হয়নি, যথেষ্ট ভালো আছে, যেমন জয়পুরহাটে এ পর্যন্ত রোগী পাওয়া গেছে 8, বগুড়ায় 17, সিরাজগঞ্জে 2, পাবনায় 2, চাঁপাইনবাবগঞ্জ 2, নওগাঁয় 2, নাটোরে 0 এবং রাজশাহী 7। আমি মনে করি এই বিষয়টা আপনাদের ধরে রাখতে হবে যেন আর কোনো কেউ সংক্রামিত না হয়, সেদিক থেকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন, সেটাই আমরা চাই। আমরা এখানে কতগুলো হাসপাতালও সুনির্দিষ্ট করে রেখেছি, তাছাড়া প্রত্যেকটা জেলায় জেলায় অর্থাৎ এই ধরনের কেউ রোগাক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থাটা যাতে যথাযথভাবে নিয়ম মেনে করা যায় সেটুকু আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা নিয়ে যাচ্ছি। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের কাজ নেই, বিশেষ করে আমাদের যারা মানে একেবারে হত দরিদ্র তাদেরকেও যেমন আমরা সাহায্য দিচ্ছি, কিন্তু নিম্নবিত্ত এমনই ছোটোখাটো কাজ করে যারা খায় তাদের জন্য যথেষ্ট কষ্ট আমরা জানি। আর সেই কারণেই যে একেবারে ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে অর্থাৎ আপনার যেমন মৎস্য চাষি থেকে শুরু করে পোলট্রি ডায়েরি এবং বিভিন্ন ডায়েরি থেকে ফার্ম যারা করেন বা কৃষিকাজ করেন বা বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা ক্ষুদ্র ব্যবসা ট্যাবসা যারা করেন প্রত্যেকের কথা চিন্তা ভাবনা করে এবং অন্যান্য দিকে খেয়াল রেখে আমরা প্রায় 1,00,000 কোটি টাকার কাছাকাছি আমরা প্রণোদনা ঘোষণা দিয়েছি এবং সেটা ভাগে ভাগে কাজে যাদের যে ছোটোখাটো ব্যবসাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু এখান থেকে মাত্র 2% ইন্টারেস্টে আমরা এই টাকাদের দিয়ে দিচ্ছি, সেই ব্যবসাগুলি যাতে চালু রাখতে পারেন সেটা আমরা দেখব। আরেকটা বিষয় বলবো যে যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। আর আপনাদের সাথে এই মিটিংয়ের পরেই আমি আবার অর্থমন্ত্রীর সাথে বসবো, কাজে এই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে, কাজে সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। অন্তত এইটুকু আমি বলবো, যেখানে আমাদের সবথেকে বড় কথা মানুষকে বাঁচিয়ে রাখা আর আমাদের জীবন জীবিকার পথটা উন্মুক্ত রাখা, এবং যেহেতু যেসব জায়গায় এখনও এরকম করোনা ভাইরাস বেশি দেখা দেয়নি, ধীরে ধীরে আমরা সেই জায়গাগুলি আস্তে আস্তে শিথিল করে দিচ্ছি যাতে মানুষের স্বাভাবিক জীবনযাপনটা করতে পারে বা ব্যবসা বাণিজ্য করতে পারে, সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি। আমাদের বড় মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু নির্দেশ দিয়েছিলাম, আমি আমাদের ছাত্রলীগ তারা নেমে পড়েছে সমস্ত জায়গায় ধান কাটতে সাহায্য করছে, সেই সাথে সাথে কিন্তু আমাদের কৃষক লীগ, আমাদের যুবলীগ, আমাদের অন্যান্য সংগঠন, এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা অনেক জায়গায় নেমে গেছে, তারা কৃষকের পাশে থেকে ধান কাটায় সাহায্য করে যাচ্ছে। তাছাড়া আমরা যান্ত্রিকীকরণ করবার যে পদক্ষেপ নিয়েছি তার সুফলও মানুষ পাচ্ছে এবং ভবিষ্যতে আমরা এটা দেবো, এবং এর জন্য আমরা আলাদা 200 কোটি টাকা বরাদ্দ রেখেছি যে ধান রিপিং এবং ধান লাগানো, ধান কাটা, ধান মারাই সব কিছু যান্ত্রিকীকরণের মাধ্যমে যাতে করা যেতে পারে সেটা আমরা ট্রেনিং দেওয়া এবং সেগুলি ক্রয় করার সুযোগ করে দিচ্ছি। আমরা এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছি। আর তাছাড়া আরেকটা অনুরোধ আমি করবো এইসব অঞ্চলে, যে আপনারা জানেন যে আজকে সারা বিশ্বব্যাপী কিন্তু অর্থনৈতিক মন্দা দেখা দেবে, এমনকি এটাও বলা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলি বলছে
সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষ মহামারী দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ, আমাদের মাটি অত্যন্ত উর্বর, আমাদের যেরকম খাদ্য অসুবিধা না হয়, কাজে যেখানে যে ফসলটা হওয়া যাবে, যেমন ধান কাটার পরপরই আমরা কোন কোন ফসল ফলাতে পারি, আর কেউ যেন এতটুকু জমি ফেলে রাখে, এক খণ্ড জমিও যেন বাদ না যায়, তরি তরকারি ফল মূল যা হোক সব কিছু উৎপাদন করা, এমনকি ঘরের ভিতরে আপনি যে যা যা পারেন নিজেরাই আপনার নিজের বাড়িতে বাড়ির আঙিনায় যেখানে পারেন এগুলো আপনারা চাষ করবেন, যেন এই মহামারী দুর্ভিক্ষ দেখা দিলে, মানে অর্থাৎ করোনা মহামারীর পরই যে দুর্ভিক্ষ মহামারী সারা বিশ্বব্যাপী দেখা দেবে সেখান থেকে যেন আমাদের দেশকে আমরা বাঁচাতে পারি, তার জন্য প্রত্যেকে নিজেরা উদ্যোক্তা হয়ে, এখন তো ঘরে সবাই বসে আছেন, কাজে সেই ক্ষেত্রে আপনারা পারেন আপনাদের নিজের একটু বাগান করা, একটু গাছ লাগানো বা এ করা, আর রোদে গাছ টাছ লাগালে এই করোনা ভাইরাস নাকি রোগে বেশি করে টিকতে পারে না, কাজে সেই জন্য সেটা অনেকটা স্বাস্থ্য রক্ষারও একটা সুরক্ষা সৃষ্টি করবে, কাজে সেটা আপনারা করবেন, যেন আমরা শুধু এখানে না, আমরা যেন কোনো দেশে যদি খাদ্যের মানে চাহিদা থাকে আমরা কিন্তু তাদেরকে সাহায্য করতে পারি, সেভাবে আমাদেরকে এখনই উৎপাদনটা সবসময় অব্যাহত রাখতে হবে, কারণ একমাত্র কৃষি, এটা আমরা সেই শুরু থেকে বলে আসছি যে কৃষি একমাত্র যা মানুষকে বাঁচাতে পারবে, কারণ খাদ্যটা সবথেকে গুরুত্বপূর্ণ, কথাই বলে পেটে খেলে পিঠে সয়, আর খাদ্যের সাথে সাথে আপনার অন্য যেমন পোলট্রি ডেয়ারি এরকম যারা যারা করছেন বা এই যে দুধ, আমি জানি যে সেগুলি হয়তো যেহেতু দোকানপাট হোটেল সব বন্ধ, আপনারা খুব অল্প টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেন, সবাই খেতে থাকুক, বা দুধ দিয়ে ঘি বা অন্যান্য যা যা দরকার তৈরি করে রাখেন যেটা বহুদিন টিকে থাকবে, ফেলে না দিয়ে সেগুলি যথাযথ কাজে লাগানো, বা মানুষকে বিলিয়ে দিলেও তো কাজে লাগে, তো অনেকে দিচ্ছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা দেখেছেন যে একজন ফকির ভিক্ষা করে খায়, একটা সাধারণ মানুষ, একসময় কৃষিকাজ করতো, অ্যাক্সিডেন্ট করে তার পাড়া ভেঙে যায়, তারপর কাজ করতে পারেনি, ভিক্ষা করে, এবং এই ভিক্ষা করে করে মাত্র 10,000 টাকা সে জমা করেছিল তার থাকার ঘরটা ঠিক করবে, তার মাত্র একটা মাত্র পাঞ্জ ছেঁড়া কাপড় গায়ে, তার খাবারও ঘরে ঠিক মতো নেই, কিন্তু তারপরেও সেই মানুষ তার সেই জমানো 10,000 টাকা সে তুলে দিয়েছে করোনা ভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য। আমি মনে করি সারা বিশ্বে একটা মহৎ দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন, এত বড় মানে মানবিক গুণ আমাদের অনেক বিত্তশালীর মাঝেও দেখা যায় না, কিন্তু একজন নিঃস্ব মানুষ যার কাছে এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওই টাকা দিয়ে আরও দুটো জামা কিনতে পারতো, ঘরে আরও খাবার কিনতে পারতো, বা এই করোনা ভাইরাসের জন্য তার যে অসুবিধা তার জন্য অনেক কিছু করতে পারতো, সে চিন্তা করতে পারতো, কোনো চিন্তা সে করেনি, আর এই অবস্থায় তো ঘুরে ঘুরে ভিক্ষা পাওয়াও তার মুশকিল, সেটাও তো সে পাবে, তারপর সে চিন্তা করেনি, কিন্তু তার সেই শেষ সম্বলটুকু সে দান করে গেছে, এই যে একটা মহৎ উদারতা দেখালেন, তো বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনও এই মানবিক বোধটা আছে, কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে, যারা নিঃস্ব তাদের কাছে, অনেক সময় দেখি যে অনেক বিত্তশালীরা হাউতাজ করেই বেড়ায়, কিন্তু তাদের মানে নাই নাই অভ্যাসটা যায় না, তাদের ওই চাই চাই ভাবটাই সবসময় থেকে যায়। আমি মনে করি এই চিনি এটা করলেন আমাদের, এটা হচ্ছে শেরপুর উপজেলার ঝিনাইগাতির একটা গ্রাম, সেখানকার তার নাম হচ্ছে নাজিমুদ্দিন, এই নাজিমুদ্দিন ইনি যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা অনেক অনেক কিছু তার কাছ থেকে আমাদের শেখার আছে। যা হোক, আমরা মানুষের জন্য মানুষ, আমি জানি আমাদের দেশে অনেকের মধ্যে এই প্রবণতা আছে যে নিজে শুধু একা খায় না, প্রতিবেশী কেউ না খেয়ে থাকলেও তার সেই উদারতা আছে, তা আমাদের সাথে চিন্তা করতে হবে যে আমাদের এখানে ফসল ফলাতে হবে, আরও উৎপাদন বাড়াতে হবে, কারণ এই কৃষিটাই এখন আমাদের একমাত্র সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আমরা নিজেরা যেমন খেতে পারবো, আমরা অন্য কোনো দেশে যদি কোনো অভুক্ত মানুষ থাকে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো, সেই মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন সেটাই আমরা চাই, আর সবসময় এটাই চাইবো যে আপনারা ভালো থাকেন,
আর যারা এখন করোনা ভাইরাসের রোগীদের দেখাশোনা করছে তাদের পুনর্দনার ঘোষণাও আমরা দিয়েছি, যে যারা যদি কেউ অসুস্থ হন তাদের আমরা একবার বিনা পয়সায় যেমন চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি, তাছাড়া আমরা 5 লাখ থেকে প্রায় 50 লাখ টাকা পর্যন্ত আমরা সহযোগিতা দেব যারা মারা যাবেন তাদের জন্য। এভাবে আমরা বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং সেটা আমরা করে যাচ্ছি, করে যাব, কারণ সবাই সবাইকে সাহায্য করেন আর সবাই সুরক্ষিত থাকেন। আর যেহেতু এখন কিছু কিছু আমাদের যেমন ফসল উঠছে, এরপর ফসল লাগাতে হবে বা কিছু কিছু জীবন যাপন আমাদের আস্তে 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 উন্মুক্ত করতে হবে, সেখানেও সবাই নিজেকে সুরক্ষিত রেখে কাজ করবেন সেটাই আমরা অনুরোধ করব। আস্তে আস্তে আমাদের স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না, সেটা আমরা কখন খুলবো অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে যদি না এই করোনা ভাইরাস এখন তখন অব্যাহত থাকে, কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো আর বেশি সমাগম যেন না হয়। আর আমি ধন্যবাদ জানাই যে আমাদের যারা ইমাম মুয়াজ্জিন সকলে এবং আমাদের যারা ধর্মীয় নেতারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে তারা সীমিত আকারে অর্থাৎ 10 জন মুসল্লি 10 জন যারা নামাজ আদায় করবেন এবং 2 জন আমাদের ইমাম এবং মুয়াজ্জিন থাকবে, তো এইভাবেই তারা তারাবির নামাজটা পড়বে। তো ঘরে বসে সবাই নামাজ পড়তে পারেন, কারণ আমরা পড়ে যাচ্ছি ঘরে বসে, কারণ ঘরে বসে পড়লে আল্লাহর কাছে কায়মনে বাক্যে দোয়া করেন। এই রমজান মাস সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানিয়ে এটুকু বলবো যে এই রমজান মাসে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনার হাত থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, বাংলাদেশ শুধু না সারা বিশ্বব্যাপী মানুষ যেন মুক্তি পায় আর যেন এইভাবে মানুষের জীবন ক্ষয় না হয়, সেই দোয়াটা করবার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর আশা করি আমি বিশ্বাসী যে এই অবস্থা থাকবে না, এই দুঃসময় আমরা কাটিয়ে উঠব এবং আমাদের আবার শিল্প কলকারখানা সবই চালু হবে এবং আমাদের দেশের অর্থনীতি আবার সচল হবে, সেদিকে আমরা বিশেষভাবে কাজ করে যাব। কাজে আপনারা সবাই ভালো থাকেন। আর কৃষির জন্য আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি, আপনারা জানেন যে কৃষি কাজটা যেন সচল রাখতে পারে ইতিমধ্যে আমরা আলাদা 5,000 কোটি টাকার একটা তহবিল গঠন করে দিয়েছি যাতে কৃষিকাজটা অব্যাহত থাকতে পারে, যেটা সব থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা সেই ব্যবস্থা করেছি। এবং এর মধ্যে আমাদের ক্ষুদ্র বাজারি চাষি কৃষিতে যারা সরাসরি কাজ করে, ডেইরি ফার্ম যাদের আছে, মৎস্য খামার যাদের আছে, পোলট্রি ফার্ম যাদের আছে, প্রত্যেকে এখান থেকে সহযোগিতা পাবেন, সকলেই কিন্তু এখান থেকে অর্থ নিয়ে কাজ করতে পারবেন। এবং এখানে আমরা প্রায় 9,500 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি, কাজে এভাবে আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। আর বোরো ধান ওঠার সাথে আমরা ধান ক্রয় করব, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 8 লাখ মেট্রিক টন ধান, 10 লাখ মেট্রিক টন চাল, 2,20,000 মেট্রিক টন আতর এবং 80,000 মেট্রিক টন গম সহ 21 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করার পরিকল্পনা আমরা নিয়েছি। কাজেই ধান ওঠা উঠছে সাথে সাথে ধান সংগ্রহের কাজও আমরা শুরু করব। একটা হচ্ছে আমাদের সংগ্রহে রাখা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কৃষক পরিবারকে সহযোগিতা করা, সেটাও আমরা করে যাব। এবং এর পরবর্তীতে আপনারা আবার চাষ শুরু করবেন, কাজ শুরু করবেন সেটা আমরা চাই। ইনশাআল্লাহ আমাদের কোনো খাদ্য সংকট হবে না বলে আমি বিশ্বাস করি যদি সবাই মিলে আমরা কাজ করি। ইতিমধ্যে আমরা মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছি, খাদ্য সহযোগিতা প্রায় 64 জেলায় যাদেরকে আমরা খাদ্য সহযোগিতা দিচ্ছি তার জন্য প্রায় 95,000 মেট্রিক টন চাল এবং প্রায় 40 কোটি টাকা নগদ অর্থ বিতরণ করবার জন্য দেওয়া হয়েছে। আর আমরা 64 জেলার ত্রাণ কাজের সমন্বয়ের জন্য আমাদের সচিবদের মধ্যে 64 জনকে 64 জেলার দায়িত্ব দিয়ে দিয়েছি, সেই সাথে আমাদের দলের নেতাকর্মী যারা আছেন তাদেরকে আমি বলবো যে প্রত্যেকটা এলাকায় আপনারা একটু তালিকা করবেন, যারা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা তালিকাভুক্ত আছে বা যে 50 লক্ষ 10 টাকা কেজিতে চাল কেনার তালিকা আছে, তাদের বাদ দিয়ে অন্য যারা আছেন যারা হয়তো মানুষকে হাত পেতে চাইতে পারে না তাদেরও তালিকা আলাদাভাবে তৈরি করতে হবে এবং তাদের জন্য আমরা এই কার্ড করে দেব। এবং এর বাইরে যারা অন্তত তারা অর্থাৎ এই একটা পরিবারের হিসাব করে এই পরিবার থেকে অন্য এর বাইরে যে পরিবাররা পড়ে আছে অর্থাৎ সামাজিক নিরাপত্তায় যারা অর্থ পাচ্ছেন
বা খাদ্য সাহায্য পাচ্ছেন, ভিজিএফ ভিজিডি সহ বিভিন্ন সাহায্য পাচ্ছেন, তাদের বাদ দিয়ে বাকি যারা আছেন এই করোনা ভাইরাসের কারণে যারা ক্ষতিগ্রস্ত, হাত পেতে চাইতে পারছে না, তাদের তালিকা করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি। এটা আমাদের প্রশাসন যারা আছে, মন্ত্রণালয়গুলি এবং আমাদের দলকে আমরা বলেছি এই ধরনের তালিকা করতে। আমি এইটুকু অনুরোধ করব যে তালিকাগুলি পেলে পরে আপনারা তালিকা করে দেখেন, সেখান থেকে আপনারা মূল তালিকা করে সকলকে কার্ড দিয়ে দেন। আর রমজান মাসে আমরা যেহেতু ইতিমধ্যেই আমরা যেমন চাল এবং টাকা চাল বিলি করছি, আমরা এই রমজানের মাঝামাঝি সামনে ঈদ এবং রমজান রেখে আমরা আরও আবার পুনরায় আর এক দফা আমরা এই খাদ্য বিলি করব, যাতে রমজানে কেউ যেন কষ্ট না পান সে বিষয়টা অবশ্যই আমরা দেখব। কাজে আমি ইতিমধ্যে আপনারা জানেন যে করোনা ভাইরাসের জন্য সব কিছু বন্ধ থাকলেও আমাদের ধান কাটার জন্য যারা যাতায়াত করে তারা যে যেতে পারে সে ব্যবস্থা আমরা করেছি, এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করব আপনারা যদি নিজেদের সুরক্ষিত রেখে এই সংক্রমণের হার কমাতে পারেন। মৃত্যুর হার গতকালকে 5 জন মারা গেছে, কিন্তু আমরা চাই মৃত্যুর হারও কমুক। আমরা আস্তে আস্তে তাহলে আপনাদের যোগাযোগ, যাতায়াত, পণ্য বিক্রি, পণ্য পরিবহন এবং পণ্য পরিবহনের ব্যাপারে কিন্তু কোনো বাধা নেই। ইতিমধ্যে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলে দিয়েছি যে পণ্য পরিবহনে কেউ বাধা দেবে না, পণ্য পরিবহনের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে এবং আরও কীভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিতে পারি, কারণ যাতায়াত করতে গেলে তো আপনার ট্রাক লাগে অথবা ভ্যান লাগে, এগুলি সব লাগে, বা অন্য কীভাবে আমরা বা নৌপথে পণ্য পরিবহন করা, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দেব পর্যায়ক্রমিকভাবে, যাতে পণ্য পরিবহনে অসুবিধা না হয়। তাহলেই জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে, মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে। তো সবাইকে আমি ধন্যবাদ দিয়ে এইটুকু বলবো যে দুর্যোগ আমাদের আসে, দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়, আর এই দুর্যোগটা তো সারা বিশ্বব্যাপী। আজকে যেমন বিশ্বব্যাপীও আমরা সহকর্মীদের সহযোগিতা করছি যে এখান থেকে মুক্তি পেতে, আর বিশেষ করে আমার দেশের সবাইকে এখন এক হয়ে কাজ করতে হবে। আমাদের যারা এই করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে, দিন রাত পরিশ্রম করছে, তাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে। তো সবাই মিলে আমরা এই অবস্থার থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। কাজে আমরা মনে করি যে চিরদিনই অন্ধকার থাকে না, আলো নিশ্চয়ই আসে, আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করব। মুজিব বর্ষ উদযাপন করব বলে অনেক অনেক কর্মসূচি আমরা নিয়েছিলাম, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা করতে পারিনি, তবে আমরা অনলাইনে করেছি। কিন্তু তারপর আমি বলবো যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন এদেশের মানুষের জন্যই সংগ্রাম করেছেন, মানুষের জন্য ত্যাগ প্রতিজ্ঞা করেছেন, মানুষের জন্য জীবন দিয়ে গেছেন তিনি। কাজে এই মানুষকে বাঁচানোটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজে তার এই প্রিয় বাংলাদেশের প্রিয় মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবনটা উন্নত করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। তারপর ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার খুব ভালো লাগলো যে আবার আপনাদের সঙ্গে মানে সাক্ষাৎ করতে পারলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, গণভবন থেকে রাজশাহী বিভাগের 8 জেলার সাথে ভিডিও কনফারেন্স করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝুঁকি নিয়ে প্রায় 1 মাস পর সীমিত আকারে আজ থেকে খুলে দেওয়া হলো পোশাক কারখানা। বিজিএমইএ জানিয়েছে ঢাকার বাইরে থেকে শ্রমিকদের না এনে আশপাশে কর্মীতে দিয়ে কাজ চালিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে গার্মেন্টস মালিকদের, যদিও তা মানা হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন কারখানা খোলার সংবাদে শ্রমিকরা আবারও পায়ে হেঁটে বা অন্য উপায়ে স্রোতের মতো শোয়ারমুখী হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। এই ছবি তোলা হয় রোববার সকালে ময়মনসিংহ থেকে। পোশাক কারখানা খোলার সংবাদ পেয়ে বিভিন্ন জেলা থেকে দলে দলে শ্রমিকরা নানা উপায়ে শহরমুখী হচ্ছেন। একই রকম চিত্র দেখা যায় নাটোর, সাভার সহ আরো কয়েকটি অঞ্চলে। ঢাকার উদ্দেশ্যে যাইতেছি, যেখানে আমাদের যাওয়া কোনো মানে অনেকটা রিক্স। অফিস খোলা, স্যারেরা ফোন দিয়েছে, স্যারেরা বলতেছে ওরা অন্যরা সবাই আসছে, তোমরা কেন আসতে পারতেছো না? তাদের তো নিজস্ব প্রাইভেট কার আছে, তাদের গাড়ি আছে, আমরা কিভাবে শ্রমিকরা কেমনে কিভাবে যাব? আমার সরকারের কাছে এটাই প্রশ্ন। যদিও গার্মেন্টস মালিকরা বলছেন আশপাশের শ্রমিকদের দিয়ে সীমিত পরিসরে চালানো হচ্ছে কারখানাগুলো। 30% অর্কার দিয়ে যাদের সুরক্ষা আমরা দিতে পারবো, যে অর্কারদের সুরক্ষা দিয়ে, স্বাস্থ্যসম্মত সুরক্ষা দিয়ে, শারীরিক দূরত্ব বজায় রেখে যাদেরকে দিয়ে কাজ করাইতে পারবো, এইরকম কিছু অর্কার দিয়ে কিছু ইমার্জেন্সি কাজ করার জন্য আমরা কিছু গার্মেন্টস খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিতি আমাদের এখনও যে ওয়ার্কার আছে অনেক কম, যেগুলো ঢাকার বাইরে আছে ওগুলোতে কেউ আসেনি,
যারা স্থানীয় আছে সেগুলো আসছে। করোনা পরিস্থিতিতে টানা এক মাস বন্ধ থাকায় লোকসানের মুখে দেশের পোশাক কারখানা। এরই মধ্যে বাতিল করা হয়েছে বেশ কিছু অর্ডার। প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালুর নির্দেশ দিয়েছে সরকার। তবে স্থান স্বল্পতার কারণে অনেক গার্মেন্টস কারখানা শতভাগ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। প্রধান লক্ষ্য হচ্ছে যে ওয়ার্কারদের যে নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করা, পাশাপাশি আমাদের যে সমস্ত অর্ডারগুলো ক্লোজিং পর্যায়ে ছিল, বিশেষ করে যেগুলোর শিপমেন্ট খুব দ্বার প্রান্তে ছিল, সে কাজগুলো যত দ্রুত আমরা করে শেষ করতে পারি। আমরা ম্যান টু ম্যান আমরা 3 ফিট মেনটেন করে ওদেরকে বসাইতে পারছি, বিকজ অফ আমাদের স্পেস আছে, ওয়ার্কারের হাত ধোয়ার ব্যবস্থা আছে, তারপরে যে আপনার এই স্প্রে মেশিন আছে ওদেরকে স্প্রে করে উপরে উঠাইতেছি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে চট্টগ্রামের 3টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শতাধিক কারখানাও চালু হয়েছে। সীমিত পরিসরে কম শ্রমিক নিয়ে এসব কারখানা তাদের কার্যাদেশ টিকে রাখার জন্য খুলেছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ে চলছে ইটভাটার কাজ। জেলায় শতাধিক ইটভাটায় করোনার ঝুঁকি নিয়ে কাজ করছে 20,000-এরও বেশি শ্রমিক। এরই মধ্যে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে 6 জন। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লেমা। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে ভারী কোনো শিল্প কারখানা না থাকায় বিপাকে পড়েছে নির্ময়ের খেটে খাওয়া মানুষ। দিন আনে দিন খায় এমন মানুষগুলো বাধ্য হয়ে কাজ করছে ইটভাটায়। করোনা সংক্রমণ রোধে ভাটাগুলোতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। গতানুগতিক নিয়মই ভাটাগুলোতে কাজ করছেন শ্রমিকরা। মালিকরা বলছেন একবার আগুন দিলে বাধ্য হয়ে 6 মাস চালাতে হয় ইটভাটা। আর শ্রমিকরা বলছেন পেটের দায়ী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। এই ভাড়া চলার অবস্থায় সরকার যে পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপ অনুযায়ী আমরা তো চলতে পারবো না, আমরা খাবো কি? একদিন না কাজগুলো আমাদের সংসার বদলে যাবে, কিভাবে চলবে? যদি আমরা ঘরে বসে থাকি তাহলে তো আমাদের বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। ভাটার মালিক আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষার জন্য তো আমাদেরকে কিছুই দেয়নি। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনের নির্দেশনা না মানলে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। এই মহামারীর সময় কারখানাগুলো বন্ধ রাখার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য বিভাগ। আমাদের শ্রমিকই হোক অথবা কোনো প্রতিষ্ঠানেই হোক অথবা আমাদের হাট বাজার যেখানেই বলেন না কেন, যদি সামাজিক দূরত্বটা মেনটেন করা না হয় এবং এই স্বাস্থ্যবিধি যদি মেনে না চলে তাহলে আমরা সবাই ঝুঁকিতে থাকব। আর প্রশাসন বলছে আদেশ অমান্যকারী ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশনা মতে এখন কোনো ইটভাটা চলবে না, কারণ ইটভাটা কোনো জরুরি সেবা নয় এবং যেহেতু এখন কনস্ট্রাকশন কাজও হচ্ছে না সেহেতু এটি বন্ধ থাকবে, এবং কেউ যদি চালু রাখে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঠাকুরগাঁওবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো নন, হোসে মরিনহোর বিচারে বিশ্বসেরা ফুটবলার ব্রাজিলের রোনালদো নাজারিও। পর্তুগিজ কোচের মতে প্রতিভা ও নৈপুণ্যে রোনালদো নাজারিও এমনই এক উচ্চতায় উঠে আছেন যেখানে মেসি ও রোনালদো এখনও পৌঁছাতে পারেননি। ফুটবলের সবচেয়ে বড় প্রতিভা কে? লাইভ স্কোরের এমন প্রশ্নের জবাবে টটেনহাম হটস্পারের বর্তমান কোচ বলেন রোনালদো এল ফেনোমেনো। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। পরিস্থিতি ভালো না হলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, ভিডিও কনফারেন্সে বললেন প্রধানমন্ত্রী। ঘোষণা অনুযায়ী সুনামগঞ্জের সরকারি কেন্দ্রে ধান কেনা শুরু হয়নি, ফসল নিয়ে বিপাকে চাষিরা। এবং ঝুঁকি রেখে সীমিত আকারে খুলে দেওয়া হলো গার্মেন্টস, নিষেধাজ্ঞা সত্ত্বেও দলে দলে শহরের পথে গার্মেন্টস কর্মীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।